আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি এই মজাদার পিঠাটা তৈরি করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমি এখানে নারকেলটা ভেঙে নিয়েছি। ভেঙে এক অংশ মানে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পিঠাটা বানাতে আমার লাগছে নারকেল, গুড়, চালের গুঁড়া, পানি, লবণ। এই তো আমি নারকেলটা দেখতে পেয়েছেন, ছোট ছোট করে একদম কেটেছি, আর ওই গুড়টা আমি ভেঙে নিয়েছি। তো আসলে যে যেরকম মিষ্টি খান ওইরকমই দিবেন, এখানে পরিমাপের কিছু নেই। তো দেখতেই থাকুন আসলে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো প্রথমে আসলে আমি নারকেল, গুড় আর পানি দিয়ে এটা চুলায় জাল করব। আর এই পিঠাটা আসলে আমাদের চাঁদপুরে, যারা আসলে আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের দেশের বাড়ি চাঁদপুর। তো চাঁদপুরে আসলে শীত আসলে এই পিঠা না খেলেই না চলবেই না, খেতেই হবে এই আর কি। তো আগে আসলে সবসময় আমার মা আমার জন্য পিঠা পাঠাতো, এখন আসলে আসার মতো তেও কেমন তেমন কেউ নেই, তাই আসলে অনেক সময় দেখা যায় পাঠাতেও পারে না। তো তাই বলে কি আসলে বাচ্চাদেরকে পিঠা খাওয়াবো না? তাই আসলে গত শীতও আমি নিজেই পিঠা বানিয়েছিলাম, মন্দ হয়নি, ভালো হয়েছে। তো এবারও ভাবছি শীত এসেছে, বাচ্চাদেরকে পিঠা খাওয়ানো দরকার, তাই আমি নিজেই পিঠা বানাচ্ছি। তো সঙ্গেই থাকুন সে পর্যন্ত। এই তো আমি নারকেল, গুড় আর পানি দিয়ে আমি চুলাতে ফুটাচ্ছি, সাথে লবণ দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো জাল করছি, কেননা গুড়টো গলে যাবে আর পানসে ভাবটাও চলে যাবে। আর এই পর্যায়ে আমি এই যে একটা ডো তৈরি করব চুলায় রেখে, আর অবশ্যই চুলায় রেখে ডোটা তৈরি করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর ডোটা এমন হবে যে আমরা রুটি করার জন্য যেভাবে ডোটা করি ঠিক ওই রকমভাবেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আসলে অনেক গরম থাকে, হাত দেওয়াই যাবে না, খুব সাবধানতার সহিত অন্য একটা ট্রেতে আমি ঢেলে নিচ্ছি। তো এটা যখন আসলে ঠান্ডা হবে তখন আমি গোল গোল শেপ তৈরি করব। আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো শেপ তৈরি করতে পারেন। আসলে পিঠাটা যখন বানাই তখনই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। মা যখন আসলে রাত্রেবেলা পিঠা বানাতো ঘুম আসতো না, গুড়গুড় করতাম চারপাশে মায়ের সাথে বসে বসে, কত যে কত কিছু বানিয়েছি। এখন আসলে মনে পড়লেও মানে ওই দিনগুলো আসলে খুব মিস করি। সব ভাই বোনরা মিলে অপেক্ষা করতাম কখন মা পিঠা উঠাবে, কখন খাবো। ঘুমাতে ঘুমাতে রাত একটা দুটা বেজে যেত। তা আজকে যখন আমি পিঠাগুলা বানাচ্ছি আমার শৈশবটা আসলে আমার বারবারই মনে পড়ছে, খুব কষ্ট লাগছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপগুলা তৈরি করছি। আমাদের এলাকায় আসলে এই পিঠাটাকে আমরা বলি গোটা পিঠা, আর আমাদের এলাকায় বিভিন্ন অঞ্চলে অনেকেই এটাকে বলে মেড়া পিঠা, তারপর দোল্লা পিঠা। আমাদের আসলে চাঁদপুরে যারা আছেন তারাই বলতে পারবেন, আর যারা হয়তো অন্য এলাকায় আছেন তারা এটা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আর আমি যখন আসলে নারকেল আর গুড় পানিটা চুলাতে ফুটিয়েছি ওই পর্যায়ে অনেকে দুধ দেয়, তা আমার কাছে আসলে দুধ দিলে দুধের ফ্লেভার, গুড়ের ফ্লেভার সব মিলিয়ে আমার কাছে ভালো লাগে না, তাই আমি শুধু গুড় দিয়ে তৈরি করলাম। তো এই তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, তারপর চলে যাব পিঠাটাকে ভাপ দিতে। তো সেই পর্যন্ত থাকেন, পরে দেখাচ্ছি কিভাবে ভাপ দিব। এই তো আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। বাড়িতে মা দেখতাম আসলে ছিদ্রযুক্ত কোনো পাতিলে এটাকে বসিয়ে দিত, তা আমার এখানে আসলে তেমন কিছু নেই, তাই আমি আইডিয়া থেকে একটা জালি নিয়ে নিলাম।
এবং জায়লিটা পাতিলের মুখে ভালো করে আমি রশি দিয়ে মানে সুতলে দিয়ে আমি বেঁধে দিচ্ছি ভালো করে। আমি গতবার এইভাবেই পিঠাটা বানিয়েছি, খুব ভালো হয়েছে, তাই এখনো এটা করতেছি। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এই তো খুব টাইট করে বাঁধতে হবে, যেন আসলে আমি এই হাড়িটা অন্য একটা হাড়ির উপর দিয়ে দিব যেন পড়ে না যায়। আর আগ থেকে আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি। আর এই যে চামচ দিয়ে দিলাম, চামচ দেওয়ার কারণ হলো পানিটা যেন ফুটে উপরে না উঠে যায়। এই তো বুঝতেই পারছেন আমি কিভাবে পিঠাটা ভাপ দিচ্ছি। আর জালিটা অবশ্যই শক্ত করে ভাপতে হবে, তাহলে কিন্তু উপর করলে জালিটা যেন পানির মধ্যে একদম পিঠাগুলো সহ না পড়ে। আমার এখানে যেহেতু জালিটা খুব শক্ত করে বাঁধা, তাই আমার এটা পড়বে না, ভাপে আমার পিঠাটা সেদ্ধ হবে। তো আসলে আমার এখানে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছিল, আমি বসিয়েছিলাম যখন টাইম দেখেছি। তারপর আমি মনে হলো যে এখন আমি খুলে দেখি যে পিঠাটা হয়েছে কিনা। হ্যাঁ, চাপ দিলে আসলে বুঝবেন যে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা শক্ত এবং একটা স্পঞ্জ জাতীয় রাবারের মতো কাজ করবে, এটা ধরলেই বোঝা যায়। আর পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারাও দেখলে বুঝতে পারবেন। তো আমি বুঝলাম যে আমার পিঠাটা হয়ে গেছে। এই তো দেখতেই তো পাচ্ছেন কিভাবে কি অবস্থায় পিঠাটা আছে। তো এখন আমি জালিটা খুলে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য ট্রেতে ঢালব। আমার ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিলে আসলে মনে হয় যে আমার ভিডিওগুলো কারো ভালো লাগতেছে এবং ভিডিও করার অনুপ্রেরণা জাগে। তো এই তো আমি এটা ধুয়ে মুছে ঠিক করে নিয়েছি, এখন আমি এটাতে পিঠাগুলো ঢালবো। পিঠাগুলো কিন্তু এখন অনেক গরম, আর কিছু কিছু পিঠা এই যে দেখছেন চাপ চেপে গেছে, ওইটা সমস্যা না। তো তৈরি হয়ে গেল আমার মজাদার গোল্লা পিঠা বা গোটা পিঠা বা মেড়া পিঠা। আমার পিঠা কেমন হয়েছে এবং কেউ বানিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।